আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটা ব্লগ শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। ঈদের আগে আলহামদুলিল্লাহ ঈদের জন্য টুকিটাকি কিছু শপিং করে নিয়ে আসলাম, তো কী কী শপিং করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে রমজান মাসে রোজা রেখে শপিং করতে যাওয়াটা খুবই টাফ একটা ব্যাপার, তো ভাবলাম যে রমজানের আগেই শপিংটা সেরে ফেলি, আর রমজান মাসের দামটাও অনেক চড়া নেয়, তো সেই কারণে এবার রমজানের আগেই শপিংগুলো সেরে নিলাম। এই যে ড্রেসটা নিয়েছি আমার ছোটো বোনের মেয়ের জন্য, তো তিনটা ড্রেসই একই রকম নিয়েছি, আমার ছোটো বোনের মেয়ের, তারপর আমার ভাইয়ের মেয়ের জন্য আর আমার ভাগ্নের মেয়ের জন্য। তিনটা ড্রেস সেম কালার সেম ডিজাইনের নিয়েছি। ড্রেসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। ড্রেসগুলো আমি মুক্তিযোদ্ধা মার্কেটের নিচতলা থেকে নিয়েছি। এখানে দুটো ড্রেস আছে আমার ভাগ্নের আর ভাতিজের, আর যেটা আমার নাতনির সেটা বড় আপা নিয়ে গিয়েছে বড় আপাদের বাসায়। তো ড্রেসগুলো খুবই সুন্দর, পার্টির ড্রেস, খুব সুন্দর ড্রেসগুলো। তো এগুলো হচ্ছে ঈদে আমার ভাগ্নির আর ভাস্তির জন্য। আর এখানে সালমানের একটা ড্রেস দেখাই। সালমানের জন্য নিয়েছি হচ্ছে থ্রি কোয়ার্টার প্যান্ট আর সাথে শার্টও আছে। শার্টের কালারটা মেরুন কালার, তো এই কালারটাও আগে কখনো ওকে পরানো হয়নি, তো সেই জন্য ভাবলাম যে এবার ওর জন্য মেরুন কালার শার্টটা নিই। শার্টটা দেখার পর আমার খুবই ভালো লেগেছিলো। আর সালমানের জন্য আর ওর ভাইয়ের জন্য সিয়ামের জন্য সেম ড্রেস সেম কালার, শুধু সাইজটা ছোটো বড়ো, তো দুই ভাইয়ের জন্য একরকম নিয়েছি। তো এই গেল সালমানের একটা ড্রেস, আরও একটা ড্রেস এটা ওর বড় বোনকে দিয়েছে, মানে আমার ভাগ্নিওকে দিয়েছে। ড্রেসটা আমি পছন্দ করেছি, টাকাটা বড় আপা দিয়েছে, ভাগ্নি বড় আপার কাছে ওর ভাই বোনদের জন্য ড্রেস কেনার জন্য টাকা দিয়ে দিয়েছিল। তো এই কালারটা হচ্ছে ব্লু কালার, ভিডিওতে হয়তো ব্ল্যাক কালার দেখা যাচ্ছে। শার্টটা হচ্ছে লিনেন কাপড়ের মধ্যে, এটা খুবই কমফোর্টেবল হবে, আর শার্টটা আমার খুবই পছন্দ হয়েছিল। আর এই যে এই সুতির ড্রেসগুলো, এগুলো হচ্ছে আমার ভাইয়ের মেয়ের জন্য, আমার ভাই মেয়ের জন্য টাকা পাঠিয়েছিল, তো ওর টাকা দিয়ে এগুলো কেনা হয়েছে। আর এই যে দুটো ড্রেস, একটা হচ্ছে পিচ কালার আর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার, এই ড্রেসগুলোও খুবই সুন্দর। এই দুটো ড্রেস আমার ভাগ্নি দিয়েছে, তার ছোটো বোনকে ফাতিহার জন্য পাঠিয়েছে, তো ঈদের গিফট। এই ড্রেসগুলো খুবই সুন্দর আর কাপড়গুলো খুবই সফট আর আরামদায়ক, গরমে পরলে এগুলো খুবই কমফোর্ট ফিল করবে বাচ্চারা এগুলো পরে। এই দুটো ড্রেস হচ্ছে ভাগ্নি দিয়েছে, আর এই চারটে ড্রেসই সেম দোকান থেকে কেনা হয়েছে। আর এটা হচ্ছে সালমানের ঈদের জুতো, ওকে এর আগে বেল্টওয়ালা জুতো কিনে দেওয়া হয়েছিল, ওর শু আছে কেটস আছে, তো সেজন্য ভাবলাম যে এবার একটু অন্যরকম জুতো কিনে দেয়। তো এই জুতোটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যদিও দামটা একটু বেশি নিয়েছে, তারপরেও ওকে এই জুতোটা কিনে দিলাম যেহেতু আমার পছন্দ হয়েছিল। তো মোটামুটি ছেলের শপিং শেষ হয়ে গিয়েছে, আর ছেলের জন্য একটা পাঞ্জাবি নেব, সেটা আমি অর্ডার করে নিজেই হ্যান্ড প্রিন্ট করে দেব। আর এই ড্রেসটা হচ্ছে আমার জন্য নিয়েছি, আমি এমনিতে বেশি গর্জিয়াস ড্রেস পরি না, বাট অনেক বছর পর একটা গর্জিয়াস ড্রেস নিলাম, কারণ যেখানেই যাই বেশিরভাগ সময় না মানে সবসময় হিজাব বোরকা পরে যাওয়া হয়, তো এই ড্রেসগুলো নিলে আমার মনে হয় যে বেকার পরে থাকবে, এত দাম দিয়ে ড্রেস নেব। তো এবার গিয়ে এই ড্রেসটা খুবই ভালো লেগেছিলো, কালারটা আমি সেভাবে বলতে পারছি না, আর ভিডিওতে মানে মেইন কালারটা অরিজিনাল কালারটা বোঝা যাচ্ছে না, বাট ড্রেসটা আমার খুবই ভালো লেগেছে, ওড়নাটা খুবই গর্জিয়াস। তো আমার এই ছিল আমাদের ঈদের কেনাকাটা, আর অনেকদিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম, ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও শেয়ার করব। আর এটা হচ্ছে সালোয়ার আর ইনারের কাপড়টা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ রমজান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, এবং আমরা যেন সবাই 23টা রোজা রাখতে পারি, সবাই সবার জন্য দোয়া করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।